ক্লাস বন্ধ, পড়াশোনা বন্ধ, তারপর আবার বিসির বাড়ি আক্রমণ, রাস্তাঘাটগুলি সেখানে যানজট, মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। তো এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের তীব্রতায় কিন্তু প্রথম দিকে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে সেটা করেন নাই, কারণ সরকারি চাকরিতে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে কোটা জিয়ে রাখা এটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক এজেন্ডা ছিল। আট মাস একটা আন্দোলন চালিয়ে যাওয়া ওই রকম একটা ফ্যাসিস্ট সরকারের আমলে এটা খুব ইজি বিষয় ছিল না। 2024 সালে সেই মীমাংসিত বিষয়টি আদালতের মাধ্যমে আবার সরকার ফিরিয়ে আনার চেষ্টা করে থাকে, তখনই আমরা সেই আন্দোলনের উত্তরসূরি হিসেবে আমরা প্রতিবাদ করি। এবং যেহেতু আমরা রানিং ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের কলেজের রানিং ছাত্রদের সাথে আলাপ করে, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের সাথে আলাপ করে আমরা আন্দোলনে আমরা সমর্থন দিই এবং আন্দোলনটাকে কীভাবে সফলতার দ্বারপ্রান্তের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করি। যার ফলে যখন আন্দোলনটা তীব্র হয়, বিশেষ করে 17ই জুলাই সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা গায়েবানা জানাজা কর্মসূচি ছিল, 18ই জুলাই রাজনৈতিক দলগুলোর একটা সর্বদলীয় মিছিল ছিল, এই দুটো রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আন্দোলনের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক একটা ইনভলভমেন্ট হয়ে যায়, যার ফলে সরকার বুঝতে পেরেছিল যে আন্দোলনটা এখন আর ছাত্রদের মধ্যে নাই এবং এই আন্দোলন এখন তাদের আসলে ক্ষমতাচ্যুতির আন্দোলনে পরিণত হতে যাচ্ছে। যার ফলে আমরা এই আন্দোলনের সাথে যারা সংগঠক ছিলাম, আন্দোলনকে যারা বিভিন্নভাবে মোবিলাইজ করেছি, রাজনৈতিক শক্তির আপনার সংযোগ ঘটিয়েছি, তাদেরকে গ্রেপ্তার করে এবং 18ই জুলাই আমি গ্রেপ্তার হই। সেখানে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয় সেতু ভবনের নাশকতা, মিরপুরের মেট্রো রেল স্টেশন পোড়ানো, বিটিভি ভবনে আগুনে। দেখা যায় ওই দিন না, বলা চলে যে আমি মনে হয় যে গত 2 মাসের মধ্যেও মিরপুর অঞ্চলের দিকে যাইনি, কিংবা টেলিভিশন সেন্টারের এই দিকে এই আন্দোলনের মধ্যে আমার যাওয়া পড়েনি, তারপর আমাকে এই মামলা দিয়েছিল। এই মামলাগুলো তো একেবারে ভিত্তিহীন ছিল এবং এই যে অগ্নিসংযোগ এটা কিন্তু সরকারেরই বিভিন্ন এজেন্সির কাজ ছিল, সরকারি দলেরই কাজ ছিল, বিরোধী মতকে ফাঁসানোর জন্য, জনমনে আতঙ্ক তৈরি করার জন্য আসলে এই কাজটা করেছিল। সেখানে রিমান্ডে আমি সহ আরও যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা ছিলেন সবাইকেই মোটামুটি একটা বেধড়ক আসলে মারধর করেছে, টর্চার করেছে, ঝুলিয়ে পিটিয়েছে। সেখানে আমার সাথেও তার ব্যতিক্রম কিছু হয় নাই, আর বিশেষ করে আমার সাথে বেশি হয়েছে, কারণ তাদের আমার প্রতি একটা ব্যক্তিগত ক্ষোভ ছিল যে আমি কেন শেখ হাসিনার বিরুদ্ধে মানে কঠোর বক্তৃতা দিই, তীব্র ভাষায় সমালোচনা করি, কেন বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি। তো তার মানে এটা বোঝা গেছে যে এই অফিসারের গুলোর ম্যাক্সিমামই ছাত্রলীগ মনা ছিল, যেহেতু তারা ঢাকায় পুস্টিং পেয়েছে, সরকারের ঘনিষ্ঠজনদের কি ঢাকায় পুস্টিং দিয়েছে, তারা হয়তো আমার সাথে এই আচরণগুলো করেছে যেন আমি যেন ভবিষ্যতে বের না হয় আসলে আর এটা না করি।